গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? নিশ্চয়ই খুব ভালো। আমরা মোটামুটি ভালো। তো এখন বাজে সন্ধ্যা 6টা, 6টার সময় আমি তোমাদের সঙ্গে কথা বলতে চলে এসেছি। তো ক্যামেরা অ্যাক্সটেনটা একটু উপরে লাগানো, তো এই জন্য একটু আলাদা দেখা যাচ্ছে। তো আমি একটু কাটিং করতে বসেছি। কি কাটিং করব সেটা তোমাদেরকে দেখাবো। আমি একটা লেডিস প্যান্ট কাটিং করে দেখাবো তোমাদের, যে পারো সে তো পারো, আর যে না পারো দেখো শিখাচ্ছি না। আমি যেমনটা পারি তেমনটা তোমাদেরকে করে দেখানোর চেষ্টা করছি, যেহেতু আমি সবকিছু দেখাই তোমাদেরকে, কি করি, কি রান্না করি, কি খাই। তাহলে আমি সেলাই করব, তা একটা প্যান্ট কাটিং করব, সেটাও দেখাবো তোমাদেরকে। তাহলে দেখো তোমরা, আর ওই দেখো ছেলে, মহারাজা মহাশয় কথা বলবে না, রাগ হয়েছে মোবাইল নেবে। জানি না কত দেখাতে পারবো তোমাদেরকে, দেখে নাও। দাঁড়াও আমি ঠিকঠাক রেখে, তো দেখো প্যান্টটা কাটছি, এখানে আছে 41 কোমর। 41 কোমরের জন্য যে মাপটা লাগে ওইটা মেপে, আমি তো সেলাই শিখাচ্ছি না কাউকে, মানে আমার যে কাজ সেটা তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? তাহলে দেখো আমি কেমন করে কাটি। যখন আমি কাজের তালে তালে একটু সময় সুযোগ পাই, তখন একটু কাটিং সেলাই এসব করতে থাকি, টাইম পাস হয়ে যায়। যেমনটা পারি তেমনটা করে নিই, দর্জির কাছে যেতে হয় না, আর আমাদের এখানে দর্জির অনেক মজুরি। একটা সালোয়ার কামিজ সেলাই করতে গেলে 300 টাকা দেওয়া লাগে, তো আমি ওই ফাঁকে ফাঁকে সময় বের করে কাজটা করে নিয়ে 300 টাকা বেঁচে যায় আমার, পারি তাই। আর না পারলে তাহলে তো দিতেই হতো ভাই, কিছু করার নেই। তাই আর কি, দেখো একটা লেডিস প্যান্ট, স্কেলটা ভেঙে গেছে। আমার ছেলেটা অনেক দুষ্টু, তো দুষ্টুমি করতে করতে আমার স্কেলটা মাথার থেকে ভেঙে রেখে দিয়েছে। এখানে একটু মাপজোপ করতে গেলে অসুবিধা হয়, তারপরে ওই তার জন্য একটু বেঁকা টেড়া হয়ে যাচ্ছে, কোনো সমস্যা নেই, কাটার সময় একদম আন্দাজ মতো কেটে নেব। এই যে কেটে নেওয়ার পালা। তো এই দেখো কাটিংটা করে নিচ্ছি। তাহলে দেখো তোমরা সবাই আমার চ্যানেলটা দেখছো, কিন্তু চুপি চুপি পালিয়ে যাচ্ছ আমার চ্যানেলটা দেখে। তোমরা কিন্তু কেউ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না, লাইক করছো না। প্লিজ আমার চ্যানেলটাকে লাইক করবে, আর ভাল লাগলে কমেন্ট লিখবে, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে? তাহলে এই দেখো সামনের পার্ট কেটে নিয়েছি, আর পিছন পার্টটাও কাটবো এরকম সেম প্রসেসে। এরপরে রেখে কেটে নেব, এই যে আগের পার্টের থেকে পিছন পার্ট 2 ইঞ্চি লুজ থাকবে, তাহলে বসতে গেলে না কমফোর্টেবল মনে হবে। আর দুটো জিনিসই যদি একদম বরাবর কাটা হয়, তাহলে হাঁটতে চলতে গেলেও কমফোর্টেবল মনে হবে না, একটু আনকমফোর্টেবল মনে হবে, ঠিক আছে? তাহলে এই যে আমি কেটে নিচ্ছি, আর আজকে আমি সারাদিন কি কি করলাম টুকিটাকি, পুরোটা না টুকটাক, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। এই যে
আমি কোনো প্রফেশনাল টেলার না, যেমনটা পারি তেমনটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমাদের এইখানে না টেলারদের মজুরি অনেক, এই যে একটা প্যান্ট কামিজ এইসব চুড়িদারগুলো সেলাই করতে গেলে 300 টাকা কম করে মজুরি, আর ব্লাউজ তো ফলস কাপড় দিয়ে 300, 350, 400, 500, 600, যার কাছে যেমন তার কাছ থেকে তেমনই নেয় হাই পায় দর্জিরা। এই যে এটা আমার সকালবেলার ভিডিও, মাইক্রো ওভেনটা একটু নোংরা হয়ে গেছিল, আমি কেমন করে পরিষ্কার করি আমার মাইক্রো ওভেনটা দেখে নাও। দিলাম 2 টুকরো লেবু, আর দিচ্ছি হচ্ছে কেন তোমার 1/2 বাটি জল। এটা এখন গরম করার জন্য রেখে দেব 6 মিনিট, 900 ডিগ্রি তাপমানে 6 মিনিটের জন্যে এটাকে রেখে দেব। জলটা একদম টকবক টকবক ফুটে যাবে ভিতরে, তখন 10 মিনিটের মতো বন্ধ করে রেখে তারপরে দেখো কি হবে। 3 মিনিটের জন্য দিয়েছিলাম, বললাম অল্প জল তো 3 মিনিটে হয়ে যাবে, কিন্তু হয়নি, 6 মিনিট লেগেছিল আমার। তো এই দেখো একদম পুরো ধোয়া ধোয়া হয়ে গেছে জলটা, যেহেতু একদম টকবক ফুটে গেছে জলটা। 15 মিনিট রেখেছিলাম, এই যে প্লেটটা বের করে নিচ্ছি, এটা একটু সাবান দিয়েই মাজা লাগবে। তো এই যে দেখেছ পুরো বডিটা একদম ঘেমে গেছে, এখন এই যে সুতির কাপড়টা দিয়ে, তো এই যে মাইক্রো ওভেনটা দেখো একদম ক্লিন হয়ে যাচ্ছে, যত নোংরা নোংরা আছে সব চলে আসবে কাপড়ের সঙ্গে। আমি এইভাবে মাঝে মাঝে পরিষ্কার করার চেষ্টা করি। তো কোনো কেমিক্যাল ছাড়াই মানে পরিষ্কার করার চেষ্টা করি। বাচ্চারা গরম করে তো তরকারি ভাত টাত কিছু থাকলে ফ্রিজের থেকে বের করে মধ্যে ঢুকিয়ে দেয়, ওরা তো আর পরিষ্কার করতে পারে না, পরিষ্কার তো আমারই করা লাগে। এই দেখো রান্না করা গোছালো, যেহেতু সকালবেলা সবচেয়ে এক এক করে সব জিনিসগুলো ঠিকঠাক করি। তো সর্বপ্রথম মাইক্রোওয়েভটাই পরিষ্কার করতে শুরু করলাম সকালবেলা। এই দেখো একদম ক্লিন করে নিয়েছি। তো এই যে প্লেটটা এখন এরপর বসিয়ে দেব। দেখো একদম ক্লিন হয়ে গেছে, এরকম মাঝে মাঝে পরিষ্কার করার চেষ্টা করি আমি। তো এখন যাব রান্নাঘরে, রান্না করতে এসে গেছি। এই যে কিছু ধনেপাতা কুচি করে নিচ্ছি, একটা টমেটো আর 2টো কাঁচা লঙ্কা, ওই পাশে যে প্রেশার কুকারে ডাল বসিয়েছি হরলের ডাল, ওইটা রান্না করব। তো এই যে টমেটো কুচি করে নিচ্ছি, একটা টমেটো 2টো কাঁচা লঙ্কা কুচি করে রেখে দিই, আর ওই পাশে 4টি সিটি আসলে প্রেশার কুকারটা মানে গ্যাসটা বন্ধ করে 10-15 মিনিটের জন্য দমে রেখে দেব, ডালটা ঠিকঠাক গলে যাবে। তো ডালটা ওইখানে সিটি দিয়ে দমে রেখে দিয়েছি, এখন কিছু পাতাকপি কুচি করে নিচ্ছি, আলু দিয়ে পাতাকপি দিয়ে আর ঘি দিয়ে ভাজি করব। তো এই যে পাতাকপিটা আলু দিয়েই ভাজি করব। তো ওই যে দেখো কুচি করে নিচ্ছি, আর করোনা ভাইরাসের জন্য তো মাছ মাংস এমনিতে খাওয়া বন্ধ, তারপরে আমাদের এইখানে আমার কাকা শ্বশুর মারা গেছে, তার জন্য আমাদের ননভেজ খাওয়া বন্ধ, মানে এক কাজে দুই কাজ। আর করোনা ভাইরাসের জন্য তো স্কুল কলেজ সব বন্ধ, আমার ছেলে তো পরীক্ষাই দিতে পারিনি, বিনা পরীক্ষা দিয়ে রেজাল্ট এসে গেছে ওর,
যাই হোক, এবার না পরীক্ষা দিয়ে, তারপরেও পরীক্ষা দিয়ে রেজাল্ট আসলে একটু ভালো হতো, যে সারা বছর আমার বাচ্চা কি করলো কি না করলো সেইটা দেখা যেত না। তারপরেও কিছু করার নেই, ক্লাস 1-এর থেকে নিয়ে ক্লাস 5 অবধির বাচ্চাদের কোনো পরীক্ষা হয়নি, বিনা পরীক্ষায় রেজাল্ট। তো এ দেখো, এখানে আমি কিছু পাঁচফোড়ন বানাবো, তো তোমরাও সবাই করোনা ভাইরাসের থেকে বেঁচে থাকার চেষ্টা করবে, বারবার ডেটল দিয়ে হ্যান্ড ওয়াশ করবে, বাচ্চারা যেন বাইরে না যায়, আর বড়রা যদি কোনো মানে জরুরি কারণে বাইরে যায় মাস্ক পরে যাবে, ঠিক আছে? বাইরের থেকে এসে তোমরাও সবাই ডেটল দিয়েই হ্যান্ড ওয়াশ করবে, আর যতটা বেঁচে থাকা যায় বাইরের থেকে ততটাই, সবাই তো চেষ্টা করছো, সবাই সবার ভালো বোঝো, সেফটি বোঝো। তারপরেও আমার বাচ্চারাও বাইরে যাচ্ছে না, ওদের স্কুল টিস্কুল সব বন্ধ, ঘরে বসে বসে ওরা তো একদম, ওদের মাথা খারাপ হয়ে যাচ্ছে। আমার ছেলেটার বলছে, মা পরীক্ষার পরে ছুটির সময় তো লোক ঘুরতে যায়, তো কোথায় ঘুরতে যাব, ঘুরাই তো মানা, তো ঘরেই ছুটি চলছে। এই যে পাঁচফোড়ন ছিল না ঘরে, দেখতেই পেয়েছো 4 রকমের জিনিস দিয়ে পাঁচফোড়ন বানালাম, একটু রাঁধুনিও দেবার মধ্যে তাহলে পাঁচফোড়ন হয়ে যাবে। তো এইখানে আমি বাঁধাকপিটা ভাজি করব, দিলাম কিছু পাঁচফোড়ন, আর দিয়ে দেবো কেটে রাখা আলু, আলুটা হালকা একটু ফ্রাই করে তারপরে দিয়ে দেবো বাঁধাকপিটা। তাই যা বলছিলাম করোনা ভাইরাসের কথা, আমরাও অনেক সমস্যায় আছি জানো, আমাদের সবজি টবজি সব ফুরিয়ে গেছে, এখানে বাজার টাজার লাগাই বন্ধ হয়ে গেছে, বাইরের থেকে মালই আসছে না, সবজিগুলোই আসছে না, তো আমরা কি খাবো, তার জন্য অনেক সমস্যা, ঘরে অনেক কিছু জিনিসপত্র শেষ হয়ে গেছে, কিন্তু ওই করোনা ভাইরাস, বাইরে যাওয়া যাচ্ছে না, মার্কেটে যাওয়া মানা, মার্কেটই বন্ধ, যা আছে ওই দিয়েই কাজ চালাচ্ছি। তাই এবার আমার কাকা শ্বশুর যতক্ষণ মারাই গেছে, ওনার তো নিরামিষ তো খেতেই হবে, কিন্তু আমাদের আজকে 9 দিন, আজকে কয় তারিখ ঈশা, 16 17 তারিখ, কালকে 18, তোমরা ভিডিওটা আজকে পাবে না, কাল 18 তারিখ, কালই পাবে, এটা হচ্ছে আমার 17 তারিখের ভিডিও, 18 তারিখে পাবে। তো এই যে এখানে আমি ডাল, হ্যাঁ ডালটা ফোড়ন দেবো, কী দেবো তাই দেখো, দিয়ে দিলাম কিছু গোটা জিরে, আর আছে তোমার গোটা লঙ্কা শুকনো, আর একটু হিং দিয়ে দেবো, আর ওই টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনে পাতা কুচি, ওইগুলো তো দেবই, ও তোমরা দেখে নাও, তোমাদের আর কিছু বলার কি দরকার, যারা জানো তার তো রান্না করো, তাদের তো তো ডিটেলে বোঝাতে হয় না, দেখলেই বুঝতে পারো ওই, তাই আর কি। তো এই যে করোনা ভাইরাসের যে আতঙ্কটা, সবার মনে একটা ভয় কাজ করছে, আমাদের মনেও একটা ভয় আছে, তো কী করবো জানি না কবে শেষ হবে, বলছে যখন গরম আসবে নাকি একটু কম হবে, পুরোপুরি শেষ হবে না তবে কম হয়ে যাবে ভাইরাসটা, তো জানি না গরম কবে আসবে, মাঝে মাঝে তো আমাদের দিল্লিতে বৃষ্টি হচ্ছে, আর এবার মাঝে মাঝে ঠান্ডা পড়ছে, গরমটা এখনো আসেনি। তো যেহেতু আমার হাজবেন্ডের, ও তো ঘরে বসে থাকলে কাজ দেবে না, ওর তো কাজে যেতেই হবে, ও যায়, আমরাই ঘরে বসে বসে কি করব, ভগবানকে ডাকো যাতে এই করোনা ভাইরাস, এই আতঙ্কটা, আতঙ্ক বলতে কি মানে এই রোগটা যেন পুরোপুরি শেষ হয়ে যায়, যেভাবে মানুষ মরছে ছোট বড়, আমাদের ইন্ডিয়াতে তো দুটো মারা গেছে, একটা কেরালায় একটা দিল্লিতে, ভগবান করে আর যেন কোনো মায়ের কোল, কোনো বাচ্চার মা বাপ হারা না হয় এই রোগে, সবাই সবার জন্য দোয়া করবে, উপরওয়ালাকে ডাকবে, তাছাড়া তো আমরা আর কিছু করতে পারবো না, তো সবাই ভালো থাকবে। এই যে আমার কপিটা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেবো 1 চামচ ঘি, ঘি দিয়ে গ্যাসটা বন্ধ করব, আর একটু হালকা ভেজে নেব ঘি দিয়ে, তারপর গ্যাসটা বন্ধ করে দেবো। এই ছিল দুপুরের লাঞ্চ, ডাল আলু সেদ্ধ, আর তোমার আছে দেন পাতাকপি ভাজা। তাই বলছিলাম যা করোনা ভাইরাসের কথা,
সবাই ভাইরাসের থেকে বেশ মানে বাঁচার চেষ্টা করবে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ওরা আমাদের জন্যও দোয়া করবে যেন আমরাও ভালো থাকি, আমার বাচ্চাদের নিয়ে, আমার পরিবার নিয়ে। তাহলে তোমরা দেখো পাতাকপিটা কেমন ভাজি আমি। তো আজকের মতো এইখানে ভিডিওটা শেষ করব, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা বাই। কালকে দেখা হবে আবার কোনো নতুন ব্লগ নিয়ে, কালকে হবে না, আগামী কোনো দিন।